Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. না অজিত, বুঝলি, অনেক বেলা হয়ে গেল, স্নান সেরে খেয়ে নি, তারপর আবার ওই দেশলাই বাক্স চুরির মামলাতে মনোনিবেশ করতে হবে। অনেক কিছু ভাববার আছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে বনে শিকার নেই সেই বন থেকে বাঘ মেরে আনতে হবে। ঠিকই বলেছ। আচ্ছা অজিত, বলো, এই যে 2 নম্বর ব্যোমকেশ বাবু, একে কি তুমি আগে কোথাও দেখেছো? না, আমি কোনোদিন দেখিনি। কেন, তুমি দেখেছো নাকি? না, তবে কেন জানি না আমার ওর ওই চলার ভঙ্গিটা খুব চেনা লাগলো। সম্প্রতি কোথাও নয়, অনেক আগে কোথাও দেখেছি। কোথায় দেখেছি মনে করতে পারছি না। যাক, এসব আজে বাজে চিন্তা করে লাভ নেই, আমি স্নানটা করে নিই, বুঝলে? হ্যাঁ চলো। পরে আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে। কিসের প্ল্যান? আরে বাবা, ওই যে লোকটা ওই ট্রামে আমার পকেট থেকে দেশলাইয়ের বাক্স বদল করেছিল, আমার মনে হচ্ছে যে সেই আমাকে খুন করতে চায়। তার মানে আমি যদি সত্যিই তার কথা শোনো না, আমি যা শোনার কালকে সকালে শুনবো, প্লিজ। আমার সত্যিই খুব ঘুম পেয়েছে। আচ্ছা, কালকে রাত্রিরে কি একটা বলছিলে বলো তো, আমার ঠিক শোনা হয়নি, কি বলছিলে? তা শুনবে কেন? কাল রাত্রে আমি তোমাকে আমার মৃত্যু সংবাদ দিতে গেলাম, আর তুমি নাক ডাকিয়ে ঘুমোচ্ছ। এই না হলে বন্ধু, মৃত্যু সংবাদ মানে? মানে খুব শীঘ্রই আমার মৃত্যু ঘটবে। যাকে তার আগে কমিশনারকে একটা খবর দেওয়া দরকার। এখন তো 8টা বাজে 9টা নাগাদ গেলেই চলবে। কি আবোল তাবোল বকছো, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ঠিক করে বলো না কি হয়েছে। এসব অনেক কথা পরে বলবো। তার মানে তুমি আমাকে এখন কিছু বলবে না? 1 লাখ টাকা দিয়ে একটা দেশলাই বাক্স কিনবে অজিত? কী সব বলছো আমি কিছুই বুঝতে পারছি না। এই তো এখানে একজন বিজ্ঞাপন দিয়েছে, নিজেই পড়ে দেখো না। দেখো কই, ওই ব্র্যাকেট দেওয়া জায়গা। হ্যাঁ, 1টি দেশলাই বাক্স বিক্রি আছে, তার দাম 1 লাখ টাকা। বাবা, প্রত্যেকটি কাঠির দাম 5,000 টাকা। ওরে বাবা, খুচরো ক্রয় করা যেতে পারে। এই অতি মূল্যবান দেশলাই বাক্সটি কিনতে হলে অতি সত্বর ক্রেতারা নিজের নাম ঠিকানা দিয়ে কাগজে বিজ্ঞাপন দিন। তার মানে বুঝতে পারছো? আর একটা লেখা আছে, এটা সবচেয়ে ইন্টারেস্টিং, যে এই দামি দেশলাই বাক্সটি আর বেশি দিন দেশে থাকবে না, কিছুদিনের মধ্যেই বিদেশে রপ্তানি করা হবে। সুতরাং ক্রেতারা অতি সত্বর যোগাযোগ করুন। কি ব্যাপার বলো তো? তার মানে তিনি অতি বিচক্ষণ ব্যক্তি, নিজেই দেশলাই বাক্সটা চুরি করে আবার গভর্নমেন্টকে বেচে দিতে চায়, আবার এই বলে হুমকি দিয়েছেন যে যদি আমাদের গভর্নমেন্ট না নেয়, সেক্ষেত্রে উনি ফ্রান্স, জাপান বা ইটালিকে বিক্রি করে দেবেন। চলো
কোথায়? একবার খবরের কাগজে অফিসে যাব, দেখি ওখানে যদি কিছু পাওয়া যায়, যদিও সম্ভাবনা খুব কম। চলো। না তুমি বরং যাও, বুঝলে? আমার কিছু লেখালেখির কাজ আছে, এগুলো সেরে ফেলি। সে একই অজুহাত। বিজ্ঞাপন বিভাগ আমার খাস তালুকের এলাকা নয়, কিন্তু তবু এই ব্যাপারটা আমার মনে আছে, কারণ ইন্স্যুরেন্স করার খামটা আমার হাতেই এসেছিল। আশ্চর্য, এই ধরনের বিজ্ঞাপন আমরা এর আগে দেখিনি। তাহলে বিজ্ঞাপনদাতাকে আপনি দেখেননি? না, বললাম না, একটা খাম এসেছিল আর তার মধ্যে 20 টাকার নোট আর একটা বিজ্ঞাপনের খসড়া। তারপর? তখন আমাদের কাজের সময়, যার জন্যে বিজ্ঞাপন ম্যানেজারকে ডেকে আমি এটা তার জিম্মায় করে দিয়েছিলাম। কি বিষয় বলুন তো, এই দেশলাই বাক্সটা দেখে আপনার কোনো কিছু সন্দেহ হচ্ছে? গুরুতর কিছু ব্যাপার আছে নাকি? আপনাদের কানে পৌঁছে দেবার মতো এখনো তেমন কিছু ঘটেনি। আচ্ছা, আপনি বলছেন যে ইনসিওর করা খামে বিজ্ঞাপনটা এসেছিল, তাহলে ওই খামের ওপরেও কি প্রেরকের নাম ঠিকানা ছিল না? আসলে খামের মধ্যে নোট আর বিজ্ঞাপন ছাড়া আর কিছু ছিল না। তবে যতদূর জানি, পোস্ট অফিস রেজিস্ট্রি চিঠিতে তো প্রেরকের নাম ছাড়া নেয় না। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি একটু দেখি ব্যাপারটা, মনে হয় এখানে পেয়ে যেতে পারি। হ্যাঁ দেখুন, ব্যাপার হচ্ছে অনেকদিন আগের বিষয় তো। পেয়েছি পেয়েছি, এই 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 দেখো পেয়েছি। এই তো ঠিকানা রয়েছে, দাঁড়ান আমি একটু লিখে নিই, বুঝলেন? শুনুন, আমাদের অফিসে কে সিংহ 18-1 সীতারাম ঘোষ স্ট্রিট কলকাতা 6। এ তো আমাদের পাড়াতেই মনে হচ্ছে। বেশ, আজকে উঠলাম, বুঝলেন? কারণ শুধু শুধু আপনার এখানে বসে থেকে আপনার কাজ নষ্ট করার কোনো মানে হয় না। হ্যাঁ, আপনাকে অশেষ ধন্যবাদ। না ধন্যবাদ দিয়ে লাভ নেই, আসল ব্যাপারটা কি জানেন, খবরটা যেন পাই। প্রথম খবরটা জানেন তো, দেবকুমার বাবুর কেসের প্রথম খবরটা আমরা ছাপিয়েছিলাম, তাই নাকি? আচ্ছা আচ্ছা, খবরটা জানো। আর চলি। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, বীরেন বাবু বাড়ি ফিরলে বলো যে ব্যোমকেশ বাবু দেখা করতে এসেছিলেন, মনে থাকবে? আচ্ছা বাবু। আচ্ছা, ব্যোমকেশ বাবু নামটা মনে রাখবে। এই পার্টনার, কেমন লাগলো আমার প্ল্যানটা? না ব্যোমকেশ, খুব একটা আশাপ্রদ বলে মনে হচ্ছে না। এটা যেন কোনো এক অজানা পুকুরের সামনে মাছের আশায় চার ফেলে বসে থাকা। চার আপনা উঠবে কি না কে জানে। আসলে কি জানো তো, আমি তো অন্ধকারে ঢিলটা ছুঁড়েছি, ঢিলটা লাগবে কি লাগবে না সেটা আমার জানা নেই। যদি লাগে তো ভালো, আর না লাগলে না লাগলে অন্য উপায় ভাবতে হবে। আচ্ছা, কমিশনার সাহেবের মত আছে? নিশ্চয়ই। তাহলে আমাকে কি করতে হবে? কিছুই করতে হবে না, সেফ মুখটা বন্ধ রাখতে হবে। আর আমি এখন বেরোবো অজিত, এক্ষুনি এক্ষুনি, কারণ আমাকে যদি মরতেই হয় তাহলে এটাই হচ্ছে উপযুক্ত সময়। কারণ একটা দেশলাই বাক্স তো আর বেশি দিন চলতে পারে না,
সেরকম প্রয়োজন পড়লে তুমি কালকে সকালে একবার শ্রীরামপুর হাসপাতালে গিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহটা দেখে আসবে। না, কিন্তু এর মধ্যে যদি কেউ এসে তোমার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে তাহলে তাদের কি বলবো? বলবে যে ব্যোমকেশ কোনো জরুরি কাজে বাইরে গেছে, কয়েকদিন পরে ফিরবে। সেটা না বুঝলাম, কিন্তু ও হ্যাঁ, বীরেনবাবুরও তো আজকে বিকেলে আসার কথা, তাকেও কি একই কথা বলবো? বীরেনবাবুকে? না না অজিত, বীরেনবাবুকেও এখন কিছু বলার দরকার নেই। মোট কথা, তুমি এই বিষয়ে কাউকে কিছু বলবে না। কেন ব্যোমকেশ, বীরেনবাবু তো পুলিশের কর্মচারী, তাছাড়া এই ব্যাপারে ভারপ্রাপ্ত, তা তাকে কেন কিছু বলবো না সেটা তো আমি বুঝতে পারছি না। বীরেনবাবুকে না বলার কোনো কারণ নেই, তবে একটা মামুলি সতর্কতা অবলম্বন করা। মোট কথা, তুমি, আমি আর কমিশনার সাহেব ছাড়া এ কথা যেন বাইরে না বেরো। কিন্তু কিন্তু কি, যতক্ষণ পারা যায় এই কথাটা গোপন রাখাই ভালো। চাণক্য বলেছিলেন যে মন্ত্রগুপ্তি হচ্ছে কূটনীতির মুখবন্ধ, অতএব মুখ বন্ধ। বেশ, যা বলবে তাই করব। না এখন চলো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও তাহলে। হ্যাঁ তাহলে আসি। হ্যাঁ এই তো বেরিয়েছে। কি লিখেছে? হ্যাঁ, গতকাল বিকেলে 5:30 সময় শ্রীরামপুর স্টেশনের ওয়েটিং রুমে এক অজ্ঞাত যুবকের লাশ পাওয়া গিয়েছে। মৃতদেহে কোথাও ক্ষতচিহ্ন নেই, মৃত্যুর কারণ এখনো অজ্ঞাত। আচ্ছা, মৃতের বয়স আন্দাজ 30 বছর, সুশ্রী চেহারা, গোবদাড়ি কামান, পরনে ধুতি পাঞ্জাবি ছিল। যুবক কলকাতা থেকে 4:53 লোকাল ট্রেনে শ্রীরামপুর এসেছিল, পকেটে টিকিট পাওয়া গিয়েছে। যদি কেউ লাশ শনাক্ত করতে পারেন শ্রীরামপুর হাসপাতালে অনুসন্ধান করুন। কি বিড়বিড় করে বকছো? হ্যাঁ, ও এসে গেছো? শোনো, একটা কাজ করো, আমাকে একটু জল খাবারের ব্যবস্থা করে বললে, আমি এক্ষুনি বেরোবো, আর ফিরতে আমার দেরি হবে, তুমি খেয়ে নিও, কেমন? বাবা, কি এমন রাজকাজ বললো? হ্যাঁ, সকালবেলা উঠে ঘুম থেকে ওই চা টা না খেয়ে একদম বেরিয়ে পড়বে, আবার ওই বিড়বিড় 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 করে কি সমস্ত বকছো? বলি, রাত্রে কি ভালো করে ঘুম টুম হয়েছিল? তুমি যাবে এখান থেকে? হ্যাঁ যাচ্ছি। 4:53 শ্রীরামপুর লোকাল। হ্যাঁ, আবার কে ফোন করলো রে বাবা? হ্যালো, ও হ্যাঁ বীরেনবাবু বলুন। আচ্ছা, ব্যোমকেশবাবু কোথায়? ও তো কলকাতার বাইরে গেছেন। তাই, কোথায় গেছে? সেটা তো ঠিক বলতে পারবো না। তা কবে ফিরবেন? কিছুই ঠিক নেই বুঝলেন, ওই 3-4 দিন দেরি হতে পারে। 3-4 দিন? আচ্ছা, ব্যোমকেশবাবু আজ সকালে আমার বাড়িতে গিয়েছিলেন কেন জানতে পারি? সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় বীরেনবাবু। আপনি দেখছি কিছুই জানেন না, ব্যোমকেশবাবু কোথায় গেছেন, কোন কাজে গেছেন কিছুই জানেন না। হ্যাঁ, না মানে আমার পক্ষে কিছুই বলা সম্ভব নয় বুঝলেন তো। ঠিক আছে, আমি আমি রাখছি। আসতে পারি? আরে আসুন আসুন, ভিতরে আসুন, বসুন। ব্যোমকেশ বাবু বেরিয়েছেন নাকি? হ্যাঁ একটু বেরিয়েছেন, আপনি বসুন না। উনি একদিন বলেছিলেন যে চলে আসতে, তাই আমিও
চলে এলাম। না না, খুবই ভালো করেছেন। আমিও তো ভাবছিলাম যে এই সন্ধ্যেবেলাটা একা একা কী করে কাটাবো, তা ভালোই হলো আপনি যখন এসছেন আপনার সঙ্গে গল্প করেই কাটানো যাবে। আজকে কাগজে একটা বিজ্ঞাপন বেরিয়েছে, সেটা দেখেছেন নাকি? হ্যাঁ না, মানে সবিস্তারে দেখিনি আর কি। দেখেছেন দেখেছেন দেখেছেন, ব্যোমকেশবাবু বলতে বারণ করে গেছেন না? না না, ব্যোমকেশবাবু বারণ করবেন কেন? আর ও বারণ করলে আমি শুনবই বা কেন? তার তো কোনো কারণ নেই। সে তো বটে, কোনো কারণ নেই। দেশলাইয়ের কাঠি নিয়ে কি একটা শুরু হয়েছে বলুন তো। এই পুঁটিরাম, পুঁটিরাম শোনো, আমাদের দুজনের জন্য দু কাপ চা করে নিয়ে এসো। আচ্ছা এক্ষুনি নিয়ে আসছি। তা ওই চায়ের সঙ্গে কিছু খাবার খাবে নাকি? আপনি কিছু খাবেন? না না না, ঠিক আছে, তার দরকার নেই, দরকার হলে তোমাকে বলবো, কেমন? ঠিক আছে। আপনি কিছু মনে করছেন না তো? কি ব্যাপারে বলুন তো। না, আপনি হয়তো ভাবতে পারেন যে আমি আপনাদের গোপন কথা জেনে নেওয়ার চেষ্টা করছি। না না, আমারও সব মনে করার কিছু নেই। তা আপনার কি করা হয়? ওহো, এবার আপনি কিছু মনে করছেন না তো, কারণ আমাদের দেশে এইসব প্রশ্ন করাটা ঠিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। না 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 না, আমি একটা সরকারি চাকরি করি। সরকারি চাকরি? হ্যাঁ, তবে ওই রোজগার 10টা 4টের মতো নয়, আমি একটু অন্য রকমের সরকারি চাকরি করি। ও, তা সেটা কিরকম? রাজ্য শাসন ছাড়াও গভর্নমেন্টকে অনেক রকম কাজ করতে হয় তো। এই নিজের কর্মচারীদের ওপর নজর রাখা, আমার কাজটা ওই রকমই একটা কিছু, ধরে নিন না। সিআইডি পুলিশ? পুলিশের উপরেও তো পুলিশ থাকে। আপনাদের এই জায়গাটা বেশ নিরিবিলি, আপনারা মেসের মধ্যে থেকেও মেসের ঝামেলায় জড়াতে পারেন না, জড়াতে হয় না। কতদিন আছেন এখানে? আমি তো আছি বছর আটেক। ব্যোমকেশ অবশ্য তারও অনেক আগে থেকে এখানে আছে। আচ্ছা কিছু মনে করবেন না, আপনাকে একটা প্রশ্ন করি, আপনার মুখের এরকম অবস্থা হলো কেন? এই ল্যাবরেটরিতে কাজ করার সময় ওই অ্যাসিডের সিসি আবার মুখের মধ্যে পড়ে গিয়ে এরকম বিশ্রী চেহারা, সবই কপাল। এই কিছুদিন আগে দেবকুমার বাবুর কেসটা শেষ হলো, সেখানেও ওই দেশলাই কাঠি। আবার এখনকার বিজ্ঞাপনে আবার দেশলাইয়ের বাক্স 1,00,000 টাকা। ভাবুন একবার, সাধারণ মানুষের মনে তো সন্দেহ হতেই পারে না, দুটোর মধ্যে কোনো যোগাযোগ আছে। হ্যাঁ, আপনার কি মনে হয় অজিতবাবু? না, এইসব ব্যাপার নিয়ে আমার খুব একটা আগ্রহ নেই, আমার ঠিক পোষায় না এইসব ব্যাপারে আগ্রহ নেওয়া। আমি আমার এই লেখাপড়া পড়াশুনো এইসব নিয়েই থাকি, বুঝলেন? আপনার এইসব প্রশ্নের উত্তর ব্যোমকেশ থাকলে ভালো দিতে পারত। একটু চা খাবেন? হলে মন্দ হয় না। দাঁড়ান, পুটিরাম, পুটিরাম। আচ্ছা আপনার কোনো আত্মীয় স্বজন? হ্যাঁ দাও। ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনার কোনো আত্মীয় স্বজন মানে কেউ নেই? ছোটবেলায় বাবা মা চলে যান, আমি এক ছেলেই ছিলাম, বিয়ে থাও করিনি,
আর তারপর এরকম একটা মুখ নিয়ে বিয়ে করতে যাওয়া। আছি, ভালোই আছি, একা আছি, ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন না, আমরা দুজন ব্যাচেলারও তো বেশ ভালোই সময় কাটাচ্ছি, দিন কাটাচ্ছি। ও ভালো কথা। হ্যাঁ বলুন। মনে পড়লো, আচ্ছা ওই তারকা বীরেন বাবুর সঙ্গে আপনাদের তো আলাপ আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, উনি তো আমাদের খুবই পরিচিত লোক। উনি কিরকম লোক বলতে পারেন? কিরকম লোক মানে, আসলে তো ওনার সঙ্গে আমাদের কাজের সূত্রে আলাপ, ফলে উনি কিরকম লোক সেটা আমি কি করে বলবো বল। আচ্ছা, উনি একটু লোভী প্রকৃতির, তাই না? মাফ করবেন ব্যোমকেশবাবু, ওনার চরিত্র সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না। আমি আজকে উঠি। সে কি, আপনি এক্ষুনি উঠে পড়বেন? আমাকে একবার বেরোতে হবে, আমি আজকে উঠি, আমি পরে আবার আসবো। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চয়ই আসবেন, আপনার সঙ্গে গল্প করে খুব ভালো লাগলো আমার, নিশ্চয়ই আসবেন। নমস্কার। অজিতবাবু। হ্যাঁ বলুন। সাত সকালে কোথায় চলেছেন? একটু ডায়মন্ড হারবার যাচ্ছি, বন্ধুর বাড়িতে। ব্যোমকেশ কবে ফিরবে তো ঠিক নেই, তাই ভাবলাম দুদিন ঘুরেই আসি। ভালো ভালো, আজকে খবরের কাগজ পড়েছেন? না পড়িনি, সেই জন্যই তো নিয়ে যাচ্ছি, যেতে যেতে পড়ে নেব। আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে, আর চলি, কেমন যাবেন? আচ্ছা ঠিক আছে। আবু হোসেন জনাব, এবার জাগো। ও অজিত, এসেছো? বাবা বাঁচালে, সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, ভাবছি এই আসবে এই আসবে, তুমি তো আর আসোই না। কতক্ষণ এইভাবে রয়েছো? তা প্রায় ঘন্টা দুয়েক হবে। ভাই অজিত, একটা সিগারেট দেবে?
খেতাম আর কি। কি সাংঘাতিক! দেখো, ধর্মে আছে মৃত ব্যক্তি পিণ্ডি খেতে পারে, কিন্তু তা বলে সিগারেট? অসম্ভব, একেবারে নিষিদ্ধ। কি মুশকিল! তুমি ঠিক জানো যে মনু সংহিতায় এরকম কোনো বিধান নেই? না না, সেসব জানি না। হ্যাঁ, তারপর কতজন লোক দেখতে এলো? 3 জন, তবে নিতান্তই মামুলি আর কি, ওই মানে লোফার গোছে। এ বাবা, তবে কি হবে? তবে হতাশ হওয়ার কিছু নেই অজিত, আজকের দিনটা আছে, কালকে সকালটা আছে, দেখি না কি হয়। কিন্তু তুমি 2 দিন ধরে এইখানে এই অবস্থায় পড়ে থাকবে? মনে করো যদি বিজ্ঞাপনটা তার চোখেই না পড়ে। পড়বে, পড়তে বাধ্য, তার কারণ তিনি এখন পাগলের মতো শুধু বিজ্ঞাপনই খুঁজছেন। হ্যাঁ, সেটা ঠিকই বলেছো। ঠিক আছে, তাহলে আমি এখন কি করব বলো তো? তুমি এখন আর কি করবে, তুমি এক কাজ করো, তুমি ওই ঘরটার আশেপাশে কোথাও লুকিয়ে বসে থাকো, আমাকে যারা দেখতে আসছে তুমি তাদের প্রত্যেকের উপর নজর রাখবে। যদিও অবশ্য পুলিশ সে কাজটা করছে, তবুও কথায় বলে না যে অধিকন্তু ন দশায়। না, সে তো বুঝলাম, তারপর কি হবে? তারপর আর কি, তারপর যদি চেনা তুমি কাউকে দেখতে পাও আমাকে এসে সঙ্গে সঙ্গে খবর দেবে। আসলে আমার একটা কি মুশকিল হচ্ছে জানো তো, মানে আমি তো চোখ খুলে কাউকে দেখতে পাচ্ছি না, তাই যারা আমাকে দেখতে আসছে আমি কিন্তু তাদের শ্রীমুখ দর্শন করতে পারছি না, এটাই অসুবিধা। সেটাই তো স্বাভাবিক, মরা মানুষ যদি চোখ মিটমিট করে তাকিয়ে থাকে তাহলে তো চারিদিকে হইচই পড়ে যাবে। ঠিক আছে, আমি না হয় এই পাশেই কাছাকাছি কোথাও আছি, কিন্তু ব্যোমকেশ, ওই পুলিশ আবার ঝামেলা করবে না তো? না না, অসুবিধা হবে কেন, ওই বাইরে যে প্রহরী দাঁড়িয়ে আছে তুমি তার কাছে চুপি চুপি নিজের পরিচয়টা দিয়ে যাও, তাহলেই আর কোনো অসুবিধা হবে না। আসলে উনি দেখতে পুলিশ কনস্টেবল হলেও আদতে কিন্তু সিআইডি অফিসার, যাকে বলে বর্ণচোরা আম। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি সাবধানে থাকো, আমি বাইরে যাচ্ছি, কেমন? হ্যাঁ হ্যাঁ, তুমি তাড়াতাড়ি যাও, আমি আবার মরে যাই। হ্যাঁ, তুমি যাও।